আচ্ছা বইয়ে হচ্ছে আপনার 342 পৃষ্ঠা 342 পৃষ্ঠা প্রবলেম 35 ওভারহেডের লাস্ট ম্যাথ এখানে দেখেন প্রশ্নটা একটু ভালো করে পড়েন পদ্মা ইঞ্জিনিয়ারিং কোম্পানি হ্যাভিং থ্রি প্রোডাকশন ডিপার্টমেন্ট তিনটা প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে পি কিউ এন্ড আর এন্ড ওয়ান সার্ভিস ডিপার্টমেন্ট এস ফার্নিশেস দ্য ফলোয়িং পার্টিকুলার্স আপনাদের কি প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে তিনটা আর একটা হচ্ছে কি সার্ভিস ডিপার্টমেন্ট এবং তাদের কিছু এক্সপেন্স দেওয়া আছে রেন্ট ইলেকট্রিসিটি রিপেয়ার টু প্ল্যান্ট এভাবে কিছু আপনার কি এক্সপেন্স দেওয়া আছে তারপর দেখেন বলছে দ্য ফলোয়িং ইনফরমেশন ইজ অলসো অ্যাভেলেবল আরো কিছু ইনফরমেশন দেওয়া আছে ইনডিরেক্ট ওয়েজেস কত হবে প্রত্যেকটা ডিপার্টমেন্টের আলাদা আলাদা কি আছে ইনডিরেক্ট ওয়েজেস দেওয়া আছে ডিরেক্ট দেওয়া আছে এটা টাকার অ্যামাউন্ট তাহলে আমার কি এটা কি যেভাবে দেওয়া আছে সেভাবেই আমরা ডিস্ট্রিবিউট করব ঠিক আছে কোনো রেশিও মেনটেন করে এটা আমাকে ডিস্ট্রিবিউট করতে হবে না ঠিক আছে তারপর বলছে এরিয়া দেওয়া আছে নাম্বার অফ এমপ্লয়ি দেওয়া আছে ভ্যালু অফ প্ল্যান্ট তারপর হচ্ছে এইচপি এইচপি অফ প্ল্যান্ট এটা এইচ হবে আপনাদের বইয়ে আছে হর্স পাওয়ার ঠিক আছে হর্স পাওয়ার মানে পাওয়ার মেজারমেন্ট করার একটা ইউনিট আর কি হর্স পাওয়ার ঠিক আছে এগুলো দেওয়া আছে এখন তারপর রিকোয়ার্ডে কি বলছে দেখেন ক্যারি আউট দ্য অ্যালোকেশন এন্ড অ্যাপোর্শনমেন্ট অফ ওভারহেড টু দ্য প্রোডাকশন ডিপার্টমেন্ট অ্যাজিউমিং দ্যাট সার্ভিস ডিপার্টমেন্ট অ্যাজ ইজ এ ক্যান্টিন এখানে আমাদের সার্ভিস ডিপার্টমেন্ট যেটা বলছে সেটাকে আমাদেরকে কি ক্যান্টিন হিসেবে অ্যাজিউম করতে বলছে ঠিক আছে আর সবগুলোকে আমরা যে এক্সপেন্স গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা কি করবো অ্যালোকেট করবো ডিস্ট্রিবিউট করবো এবং সার্ভিস ডিপার্টমেন্ট যেটা আছে সেটা আমাদের কোথায় হবে সার্ভিস ডিপার্টমেন্টে যে এক্সপেন্স গুলো লাস্টে আসবে আমার সেটা আমরা কোথায় ডিস্ট্রিবিউট করে দিব অন্যান্য যে আপনার প্রোডাকশন ডিপার্টমেন্ট আছে সেগুলোতে আমরা কি ডিস্ট্রিবিউট করে দিব ঠিক আছে তাহলে প্রথমে আমাদের যে এক্সপেন্স গুলো উপরের অংশে র্যান্ট থেকে যে এক্সপেন্স গুলো দেওয়া আছে সেগুলোকে আমরা এখন কি করব অ্যালোকেট করব প্রত্যেকটা ডিপার্টমেন্টে সেখানে আপনার সার্ভিস ডিপার্টমেন্টও আসবে প্রোডাকশন ডিপার্টমেন্টও আসবে ঠিক আছে তাহলে চার্টটা করবেন কিভাবে আমাদের যে এক্সপেন্সের নামগুলো আছে সেটার জন্য আমরা একটা কলাম করব তারপর হচ্ছে যেই বেসিসে আমরা অ্যালোকেট করব সেটার জন্য আমাদের একটা কলাম হবে তারপর হচ্ছে টোটাল অ্যামাউন্ট কত কোন অ্যামাউন্টকে আমরা কি ডিস্ট্রিবিউট করছি ঠিক আছে অ্যামাউন্ট যেমন কি ধরেন র্যান্টের টোটাল অ্যামাউন্ট হচ্ছে 18,000 হ্যাঁ টোটাল অ্যামাউন্টটা লেখার জন্য এটার জন্য একটা কলাম তারপর আমার প্রোডাকশন ডিপার্টমেন্ট ওটার অধীনে আপনার তিনটা যেহেতু প্রোডাকশন ডিপার্টমেন্ট আমাদের কয়টা আছে তিনটা আছে তারপর সার্ভিস ডিপার্টমেন্ট একটাই তাহলে ওটার জন্য একটা টোটাল কলাম হবে আমার কতটা তাহলে পাঁচটা পাঁচটার ভিতর প্রোডাকশন ডিপার্টমেন্টটা আবার তিনটা ঠিক আছে তাহলে কলামটা করে দেবেন চারটা করে ফেলেন ছকের উপরে হচ্ছে আমার এখানে কি আমরা এটা মেইন কাজ কি ডিস্ট্রিবিউশন মানে ওভারহেড ডিস্ট্রিবিউট করছি ঠিক আছে না তাহলে কি হবে আপনার স্টেটমেন্ট অফ কি অ্যালোকেশন অফ ওভারহেড অথবা আপনার কি ডিস্ট্রিবিউশন অফ ওভারহেড এভাবে লিখবেন তাহলে এখানে হচ্ছে আপনার নেম অফ এক্সপেন্স আর এটা হচ্ছে বেসিস অফ অ্যালোকেশন নাম দেওয়া আছে আপনার কি এস
এক্সপেন্সের নাম কি রেন্ট এন্ড রেস তবে আমাদের প্রথমেই কি আছে ইনডাইরেক্ট ওয়েজেস একটা ডাইরেক্ট অ্যামাউন্ট দেওয়া আছে আছে না হ্যাঁ প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের কি দেওয়া আছে আপনার ইনডাইরেক্ট ওয়েজেস দেওয়া আছে এটা আমাকে অ্যালোকেট করতে হচ্ছে না অ্যালোকেট করা অলরেডি আছে কোন ডিপার্টমেন্টে কত ওয়েজেস আছে সেটা আমাদের ডাইরেক্ট দেওয়া আছে সে কারণে আমরা সেটা কি ডাইরেক্ট বসিয়ে দিও তাহলে ওটা যেহেতু দেওয়া আছে আমরা প্রথমে ওটা দিয়ে স্টার্ট করি ঠিক আছে পুরোটাই করে যাব এখানে কিন্তু ডিস্ট্রিবিউট করতে আমাকে এক্সট্রাও করতে হবে লাস্টে অ্যামাউন্টে গিয়ে আবার কি সার্ভিস ডিপার্টমেন্টে আমাকে কি কিছু টোটাল অ্যামাউন্ট থাকবে না ওই টোটাল অ্যামাউন্টটা আমরা অন্যান্য ডিপার্টমেন্টে তিনটে আছে সেটাতে কি ডিস্ট্রিবিউট করে দিব ওই আগের ম্যাথ আর এখনের ম্যাথ কিন্তু একই না আগেরটা একরকম ছিল ঠিক আছে এখন আমাকে শেষ পর্যন্ত যেতে হবে নর্মাল ওয়েতে আমরা ডিস্ট্রিবিউট করে যাবো যে কোনো অ্যামাউন্ট যেটা অ্যামাউন্ট থাকবে সেটাকে আমরা চারটা ডিপার্টমেন্টে কি করব ডিস্ট্রিবিউট করে যাব একদম লাস্টে গিয়ে আমার সার্ভিস ডিপার্টমেন্টেও একটা অ্যামাউন্ট আসবে ওই অ্যামাউন্টকে আমরা কি করব অন্যান্য প্রোডাকশন ডিপার্টমেন্ট কারণ আমাদেরকে বলছে সার্ভিস ডিপার্টমেন্ট যেটা আছে সেটাকে ক্যান্টিন হিসেবে ধরতে ঠিক আছে তাহলে ক্যান্টিন কাদেরকে সেবা দেয় এই যে অন্যান্য যারা কাজ করছে তাদের জন্য যে এই ক্যান্টিনটা চলে ঠিক না তাহলে সেই কারণে ওটা আমরা কোথায় ওই ক্যান্টিনের যে খরচ আছে সেগুলো আমরা অন্যান্য ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করে দেব ঠিক আছে সেই হিসাবে তাহলে ইনডাইরেক্ট ওয়েজেস আমাদের টোটাল অ্যামাউন্টটা করবেন এখানে পি তে দেওয়া আছে কত 20,000 আর এখানে হচ্ছে আপনার 12,500 এবার আসেন আমাদের এক্সপেন্স গুলোতে আমরা যাই প্রথমটা বলছে রেন্ট এন্ড রেস এক্সপেন্সের নামের মধ্যে আমরা সেটা লিখি রেন্ট এন্ড রেস ঠিক আছে এখন আসেন আমাদেরকে টোটাল একটা অ্যামাউন্ট দেওয়া আছে 18,000 হ্যাঁ এখন এই 18,000 কে আমরা চারটা ডিপার্টমেন্টে ডিস্ট্রিবিউট করতে হবে এখন এটাকে আমরা ডিস্ট্রিবিউট কোন বেসিসে করব রেন্ট এন্ড রেটস দেখেন আমাদেরকে কিন্তু এখানে এরিয়া দেওয়া আছে নাম্বার অফ এমপ্লয়িজ দেওয়া আছে ভ্যালু অফ প্ল্যান্ট দেওয়া আছে তারপর হচ্ছে হর্স পাওয়ার অফ প্ল্যান্টস দেওয়া আছে এখন আমরা রেন্ট এন্ড রেটস এটা কোন বেসিসে করতে পারি রেন্ট মানে একটা জায়গার নিশ্চয় ভাড়া ঠিক আছে ভাড়াটা কিসের বেসিসে হবে আপনার বলেন ভাড়াটা কিসের বেসিসে হয় এরিয়া বেসিসে হয় না আমার ধরেন এক রুম এক রুমের ভাড়া এক রকম যদি দুই রুম হয় তখন কিন্তু আমার ভাড়া আরেক রকম হবে ঠিক আছে তার মানে আমার এরিয়া বেসিস করে আমি কিন্তু এটা ভাড়াটা নির্ধারণ করছি সেই কারণে এটা আমরা ডিস্ট্রিবিউট করব কোন বেসিসে এই মোবাইল চ্যালেঞ্জ করেন কোন বেসিসে করব তাহলে আমাদের এরিয়া বেসিসে তাহলে এখানে আমরা কি লিখব এরিয়াটা লিখব এখন কত স্কোয়ার ফিট এখানে দেখেন 2016 পি তে আছে আপনার পি এর এরিয়া হচ্ছে কি 2000 তারপর কিউ হচ্ছে আপনার কি 1600 হ্যাঁ তাহলে এইটাকে আমরা এবার কি করব রেশিও করি না আমরা অনুপাত ছোট করে ফেলি না তাহলে এটাকে আমরা একটু ছোট করে ফেলি ঠিক আছে ওই 18,000 টা আমরা ডিস্ট্রিবিউট করার জন্য ছোট করে ফেলি তাহলে এটাকে আপনি কত ছোট করলে কত হয় যেহেতু সবগুলা শেষে আপনার কি আছে শূন্য শূন্য দুইটা দুইটা শূন্য আছে ওইগুলো বাদ দেন তাহলে থাকে কত প্রথমে থাকে কত মানে শর্টকাট এটা কি কিভাবে ভাগ করবেন সেটার শর্টকাট নিয়ম আর কি লাস্টে প্রত্যেকটা কি অ্যামাউন্টে লাস্টে দুইটা দুইটা শূন্য আছে না কারণ দুইটা শূন্য বাদ দেন তারপর হচ্ছে আর থাকে কত একটাতে 20, 16 তারপর হচ্ছে 14 তারপর হচ্ছে 10 এগুলোকে কি 2 দিয়ে ডিভাইড করেন সবগুলোকে 2 দিয়ে ভাগ যাবে না তাহলে 2 দিয়ে সর্বনিম্ন মানে 2 দিয়ে যাবে এর চেয়ে আর কোনো কিছু দেবে তাহলে 2 দিয়ে দিলে আপনার কত হয় প্রথমটা হবে 10 তারপর 8 7 তারপর 5 ঠিক আছে এই রেশিওটা
স্কয়ার ফিট যেগুলো আছে দেখেন স্কয়ার ফিট কত আছে কোশ্চেনের মধ্যে এরিয়া এরিয়াতে কত আছে এরিয়াতে আপনার কত প্রথমে মানে হচ্ছে পি এর পি এর এরিয়া হচ্ছে 2000 স্কয়ার ফিট তারপর ইউ এর ছিল আপনার কত 1600 স্কয়ার ফিট তাহলে এই অনুযায়ী ভাড়া হবে না পি এর ভাড়া কি একই হবে शर्टकाट আর 200 দিয়ে কেন ভাগ দিতে হচ্ছে এখানে লাস্টে 2000 দিয়ে শূন্য দিলে আমরা কেটে দিলাম তাহলে সাথে কত এটাকে ছোট করে ফেললাম আর কি যাতে আমরা ভাগ করতে সুবিধা হয় তাহলে এবার সবগুলোকে আমরা শর্ট কি দুই দিয়ে ভাগ একদম লাস্ট পর্যন্ত দুই দিয়ে ভাগ করা যাবে সবগুলোকে ঠিক আছে তাহলে করলা হয় আপনার কি tan 7π হ্যাঁ তাহলে আবার এই রেশিও দিয়ে আপনি এটাকে ভাগ করে দেন ভাগ কিভাবে করবেন এই 4টা যোগফল করবেন টোটাল দিয়ে 10 10 আর টোটাল কে আপনি কি করবেন ভাগ দিবেন আর পি এর টা বের করার জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করবেন আমি এখানে দেখাচ্ছি আপনার টোটাল अमाउंट হচ্ছে কত 18000 ঠিক আছে এটাকে আপনি ভাগ দিবেন কি দিয়ে এই দিলে টোটাল কত হয় 30 টোটাল কত হয় 30 30 ঠিক আছে এখন ধরেন আমি পি এর अमाउंट বের করছি তাহলে পি এর अमाउंट যখন বের করব এইটা ভাগ দেওয়ার পর মাল্টিপ্লাই করব পি এর রেশিও দিয়ে হ্যাঁ ঠিক আছে আবার যখন কিউ বের করব এইটি এটা সেম জিনিস করব যেহেতু কিউ করছি তাহলে কিউ রেশিও হচ্ছে 8 হ্যাঁ এভাবে করে আপনারা কি চারটা अमाउंट বের করতে হবে ডিস্ট্রিবিউট করতে হবে তাহলে এখন अमाउंट গুলো বলেন আমি প্রথমে 6000 দ্বিতীয় এক্সপেন্সের মধ্যে আমরা আসি ইলেকট্রিসিটি এর পরে ইলেকট্রিসিটি আপনি জিজ্ঞেস করবেন কি সবার লাস্টে গিয়ে তারপর হচ্ছে এর পরে এক্সপেন্স যেটা আছে আপনার ইলেকট্রিসিটি ইলেকট্রিসিটি এখন আসেন ইলেকট্রিসিটির টোটাল अमाउंट হচ্ছে আপনার 6000 এটাকে আমি কিভাবে ভাগ করব বলেন ইলেকট্রিসিটি কারণ আপনি এক রুমে যত ইলেকট্রিসিটি বিল আসবে আপনার কি দুই রুম বা তিন রুম ইলেকট্রিসিটি বিল আর কি অনুপাতে বেশি আসবে সেই কারণে এটাও আমরা কোন বেসিসে আপনার অ্যালোকেট করব এরিয়া বেসিসে ঠিক আছে তাহলে এরিয়া এখন আমাদের আর এগুলো বের করতে হচ্ছে না ডাইরেক্ট আমরা বসাই দিলাম এরিয়াতে আমরা দেবা কত 10A75 ঠিক আছে একই তো এরিয়া তো একটাই সবার জন্য একই হ্যাঁ এবার এইটা দিয়ে আবার 6000 কে কি করেন অ্যালোকেট করেন ঠিক আছে মেন 2000 প্রথম স্যার হ্যাঁ এটা বুঝা যাচ্ছে একই ভাবে 6000 কে এগুলা দিয়ে আপনি কি করবেন ভাগ করবেন 6000 কে তাহলে আমার ঠিকই 30 আসে 30 দিয়ে ডিভাইড করবেন আর হচ্ছে পি এর জন্য 10 দিয়ে মাল্টিপ্লাই করবে ইউ হচ্ছে 8 দিয়ে মাল্টিপ্লাই করবেন এভাবে ঠিক আছে তারপরে যে এক্সপেন্স আছে আপনার রিপেয়ারস টু প্ল্যান্ট রিপেয়ারস টু প্ল্যান্ট তাহলে আপনার প্ল্যান্ট
যেগুলা আছে সেগুলোর কি রিপেয়ারের যে খরচ সেটা টোটাল অ্যামাউন্ট হচ্ছে 9000। এখন দেখেন আপনি এটা কি কিভাবে অ্যালোকেট করবেন, কোন বেসিসে অ্যালোকেট করবেন? প্ল্যান্টের সাথে এরিয়ার সাথে কোনো সম্পর্ক আছে? যন্ত্রপাতির সাথে নাই। নাম্বার অফ এমপ্লয়িজ সাথে আপনার কোনো সম্পর্ক আছে? নাই। এটা হচ্ছে আপনার কি ভ্যালু অফ প্ল্যান্ট, ঠিক আছে? মানে আপনার যন্ত্রপাতির মূল্য কতটুকু। যেমন ধরেন পি ডিপার্টমেন্টে আমার যন্ত্রপাতি যা ইউজ করেছে সেগুলোর মূল্য হচ্ছে ধরেন আপনার কি 10 লক্ষ টাকা, ঠিক আছে? সেগুলোর রিপেয়ার আর কিউতে ধরেন আপনি 8 লক্ষ, ঠিক আছে? কম, যেহেতু ওইখানে রিপেয়ার খরচটাও কম আসবে ওই অনুপাতে। সে কারণে আপনার কি আপনার যে প্ল্যান্ট আছে সেটার ভ্যালু অনুযায়ী রিপেয়ার খরচটা ডিস্ট্রিবিউট হবে, ঠিক আছে? তাহলে ভ্যালু অফ প্ল্যান্ট আপনার কত বলছে 50,000, 60,000, আপনার কত 30, 10, তাহলে সবগুলোকে আপনি কি দেন 10,000 দিয়ে ডিভাইড করেন, তাহলে আমার কত আসে 5,631। সর্বনিম্ন যত আপনার ছোট করা যায়, তাহলে এই বেসিসে আপনি 9,000 অ্যামাউন্ট কি করেন ডিস্ট্রিবিউট করেন। তাহলে 9,000 কে 15 দিয়ে ডিভাইড করবেন, আর হচ্ছে কি 5P এর জন্য 5 দিয়ে মাল্টিপ্লাই করবেন, আর হচ্ছে কিউ এর জন্য কি 6 দিয়ে, এভাবে করে করে ফেলেন। তাহলে ডিভাইড করলে আমার কত হয়
তাহলে এই রেশিও অনুযায়ী আপনি 11,200 কে ডিভাইড করে দেন। তারপর দেখেন, তারপর আছে আপনার ইন্স্যুরেন্স, এরপরে যে এক্সপেন্স আছে আপনার ইন্স্যুরেন্স। তাহলে ইন্স্যুরেন্স এর অ্যামাউন্ট হচ্ছে 3000। ইন্স্যুরেন্স আমরা কিভাবে করব? ইন্স্যুরেন্স আপনার কি হয়, কোন কোম্পানিতে ইন্স্যুরেন্স আমরা কি পার হেডে করি, মানে আমার যতজন এমপ্লয়ি আছে তাদের অনুযায়ী আমরা ইন্স্যুরেন্স করি, ঠিক আছে? তাহলে এখন আমরা কিভাবে নিব এটাকে? নাম্বার অফ এমপ্লয়ি, আমার নাম্বার অফ এমপ্লয়িজ বেসিসে আমরা কি করব, এই ইন্স্যুরেন্স এর এক্সপেন্সটা কি করব, ডিস্ট্রিবিউট করব। তাহলে নাম্বার অফ এমপ্লয়িজ, নাম্বার অফ এমপ্লয়িজ বলছে আপনার 30, 20, 25, 10, তাহলে কি কি দিয়ে ভাগ দিব আমরা? আমাদের কি আমাদের এখানে অন্যান্য কিছু নাই, ধরেন মেশিনারিজ এর ওইরকম কোন আপনার কি আলাদা করে দেওয়া নাই, ঠিক আছে? এখানে আমরা ইন্স্যুরেন্স বলতে আমার এমপ্লয়ি ডিপার্টমেন্ট ওয়াইজ আমার কি এমপ্লয়ি কে নিয়েই আমরা ধরব, ঠিক আছে? তাহলে নাম্বার অফ এমপ্লয়িজ এর উপর বেসিস করে আমরা ইন্স্যুরেন্স করব, ইন্স্যুরেন্স কে ডিস্ট্রিবিউট করব। মেডিকেল এক্সপেন্সেস বলছে আপনার 3400। তাহলে মেডিকেল এক্সপেন্সেস কাদের জন্য করবো আমি? চিকিৎসা খরচ কাদের জন্য হবে? এমপ্লয়ীদের জন্য হবে। তাহলে এটা অনুযায়ী আমার কি ডিস্ট্রিবিউট হবে? এরপরে আছে আপনার ওয়ার্কসম্যান কম্পেনসেশন ইন্স্যুরেন্স। কিন্তু এই জিনিসটাকে আপনি চাইলে কি করতে পারেন, নাম্বার অফ এমপ্লয়িজ দিয়েও
আবার আপনি কি প্ল্যান্টের ভ্যালু দিয়েও করতে পারেন এটা এই ইনস্যুরেন্সটা অবশ্যই নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে করতে হবে কারণ এখানে ওয়ার্কার কথাটা আপনার কি বলে দেওয়া আছে সেই জন্য এটা আমরা অবশ্যই এইটা দিয়ে করব কিন্তু এই নরমালি যে ইনস্যুরেন্সটা আছে এই ইনস্যুরেন্সটা কিন্তু আমরা নাম্বার অফ এমপ্লয়ি দিয়েও করতে পারি অথবা আপনার কি প্ল্যান্টের ভ্যালু দিয়েও করতে পারি কারণ আমাদের হ্যাঁ আমাদের জিনিসপত্র যেগুলো আছে সেগুলোর এগেইনস্টও কিন্তু আমরা কি করি আমরা ইনস্যুরেন্স করি সেই হিসেবে এখানে শুধু ইনস্যুরেন্স থাকলে এটা দিলেও ঠিক আছে নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে করলেও ঠিক হবে আবার আপনি ভ্যালু অফ প্ল্যান্ট দিয়েও করতে পারেন বুঝা গেছে শুধু ইনস্যুরেন্স থাকলে তবে এটা অবশ্যই নাম্বার অফ এমপ্লয়ি দিয়ে করতে হবে চাইলে আপনারা এই জিনিসটা কেটে ওটা করতে পারেন ওয়াইসম্যান কম্পেনসেশন ইন্স্যুরেন্স বইয়ে দেখেন আসলে যে এক্সপেন্সটা আছে আপনাদের বইয়ে একটু কেটে দেন
পরিমাণ যেটা আছে সেটা ডিস্ট্রিবিউশন ডিস্ট্রিবিউশন তাহলে এটা টোটাল অ্যামাউন্টটা কত ছিল আপনার ওই যে 19671 এই টাকাটাকে আমরা কি করব অ্যালোকেট করব তাহলে টোটাল অ্যামাউন্টে এটা জেনে আমরা কি লিখব 19671 এই টাকাটা কি এবার অ্যালোকেট কোন বেসিসে করব বললাম সার্ভিস ডিপার্টমেন্টের জন্য এখন ওটা আমরা বাদ দিয়ে দিব আমরা নিব কত 645 অনলি ঠিক আছে তাহলে এটাকে এবার এই জিনিস দিয়ে এই তিনটা ডিপার্টমেন্টে অ্যালোকেট করেন 19671 কে ঠিক আছে